বাংলা নববর্ষে নিরাপত্তা নিয়ে রমনা বটমূলে ব্রিফ করছেন ডিএমপি কমিশনার, সরাসরি যাচ্ছি সেখানে। দিয়ে মানুষকে আসতে হবে, ব্যারিকেড দিয়ে আসার সময় আমরা মানুষকে চেক করব, এই চেকিংয়ের ভিতর দিয়ে তাদের ঢুকতে হবে। এছাড়া বিভিন্ন জায়গায় আমাদের ওয়াচ টাওয়ার আছে, সেখানে আমাদের সদস্যরা দূরবীন নিয়ে তারা পুরো এলাকাটা অবজার্ভ করবে, কোথাও কোনো বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটছে কিনা, এবং সিসিটিভির কন্ট্রোল রুমে আমাদের সদস্যরা থাকবে যারা পুরো এলাকাটার উপরে নজরদারি করবে, কোথাও কোনো অস্বাভাবিকতা দেখা গেলে সাথে সাথে নিকটস্থ ইউনিফর্ম পুলিশকে তারা অবহিত করবে। এটার পাশাপাশি কিন্তু আমাদের আরসোয়ে থাকবে, আর সোয়াত টিম আপনারা দেখেছেন আজকেও তারা মহড়া করেছে, মোম ডিসপোজাল ইউনিট থাকবে, ডগ স্কোয়াড আছে, আর যেহেতু এর ভিতরে আমাদের কিছু লেক আছে সেখানে নৌ পুলিশের পক্ষ থেকে আমাদের ডুবুরি দল থাকবে, ফায়ার সার্ভিস থেকেও ডুবুরি দল থাকবে। এছাড়া আপনারা জানেন 2001 সালে একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা এখানে ঘটেছিল, দুর্বৃত্তরা এখানে বোমা হামলা চালিয়েছিল, সেই প্রেক্ষাপট মাথায় রেখে আমাদের একটা এভাকুয়েশন প্ল্যান থাকবে, যদি কোনো ধরনের অসুবিধা ঘটে তাহলে আমরা কীভাবে মানুষজনকে এখান থেকে সরিয়ে নেব, এবং কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন তাকে উদ্ধার করে কীভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, কোন রাস্তা দিয়ে আমরা কীভাবে নিয়ে যাব, সেই সেটার জন্য আমাদের আলাদা দল থাকবে। এছাড়া আপনারা জানেন যে এই বড় ধরনের মাস গ্যাদারিং যেখানে হয় সেখানে ইপটিজিংয়ের একটি ঘটনা ঘটে, এবং এই পহেলা বৈশাখ উপলক্ষে অতীত ইতিহাস আছে এরকম, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের সন্তানেরা যারা আসে তারা অনেকেই খারাপ আচরণের শিকার হয়, সেটি লোকেট করার জন্য এবং সেটা নিয়ে কাজ করার জন্য আমাদের সাদা পোশাকে উল্লেখযোগ্য সদস্য এই সাধারণ মানুষের সাথে মিশে থাকবে। এছাড়া ফার্স্ট এইড সেন্টার এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রমনা বটমূল থেকে।